বিসমিল্লাহির রহমানির রহিম, স্বাগতম। বাংলাদেশের সকল কলেজের অনলাইন ক্লাসে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমি জিএম আওরঙ্গজেব, সহকারী অধ্যাপক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ডিআরএম, ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। পাঠ পরিচিতি, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায়ের নাম ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং, আলোচ্য বিষয় ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স, অধ্যায় দ্বিতীয়, ক্লাস 5তম। ওয়াইফাই, তাহলে ওয়াইফাই কি? ওয়াইফাই এর পূর্ণ অর্থ হলো ওয়্যারলেস ফিডিলিটি। ওয়াইফাই কি? কম্পিউটার বা ডিজিটাল বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে ইন্টারনেটে সংযুক্ত করার একটি প্রযুক্তি হলো ওয়াইফাই। ওয়াইফাই এর বৈশিষ্ট্য বা সুবিধা: এক, কভারেজ সীমিত পরিসর থেকে নিয়ে বিস্তৃত পরিসরও পাওয়া সম্ভব। দুই, ব্যান্ডউইথ 10 Mbps থেকে 50 Mbps পর্যন্ত হতে পারে। তিন, ল্যানের চেয়ে সস্তা এবং কোনো কোনো ক্ষেত্রে বিনামূল্যের। চার, যে কোনো মানের ওয়াইফাই বিশ্বের যে কোনো জায়গায় কাজ করবে। পাঁচ, ওয়াইফাই ল্যানের সাথে সংযুক্ত হওয়ার জন্য কম্পিউটারকে একটি ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার সংবলিত হতে হয়। ছয়, এর আওতার মধ্যে থাকা সকল ডিভাইসগুলোতে ইন্টারনেট অ্যাক্সেস সুবিধা পাওয়া যায়। সাত, ওয়াইফাই এবং ওয়াইব্রো একটি পোর্টেবল ওয়াইফাই রাউটার এর মাধ্যমে নিজস্ব ওয়াইফাই হটস্পট তৈরি করে, যেটি সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত হয়। ওয়াইফাই এর অসুবিধা: ডাটা স্থানান্তর বেশি ধীরগতি সম্পন্ন। দুই, নির্দিষ্ট এলাকা ছাড়া কভারেজ পাওয়া কঠিন। তিন, নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকি থাকে। ওয়াইফাই এর ব্যবহার: আমরা কোন কোন ক্ষেত্রে ওয়াইফাই ব্যবহার করতে পারি? এক, বাসাবাড়ি এবং অফিস আদালত ছাড়াই ওয়াইফাই হটস্পট সময়ের পাবলিক স্পেসেও সেবা প্রদান করা যায়। দুই, বিমানবন্দর, হোটেল, রেস্তোরাঁ ইত্যাদি স্থানে বিনামূল্যে ওয়াইফাই এর সেবা প্রদান করা হয়ে থাকে। তিন, বিশ্বের বহু শহরে বিভিন্ন সিটি ওয়াইফাই নেটওয়ার্ক রয়েছে। চার, বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান ওয়াইফাই এর আওতায় আনা হচ্ছে, যার ফলে শিক্ষার্থীরা খুব সহজে শিক্ষা প্রতিষ্ঠানে বসে তাদের ল্যাপটপ বা স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে। ওয়াইফাই হটস্পট থেকে সংশ্লিষ্ট ডিভাইসের সাহায্যে খুব সহজে ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। ওয়াইম্যাক্স, ওয়াইম্যাক্স কি? এর পূর্ণ নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়াইম্যাক্স প্রযুক্তি হল বর্তমান সময়ে সর্বাধুনিক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোটোকল সার্ভিস, যা তারবিহীন ব্যবস্থায় 10 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ইন্টারনেট সুবিধা প্রদান করে থাকে। ওয়াইম্যাক্স ওয়্যারলেস নেটওয়ার্ক এর বৈশিষ্ট্য: এক, বেস স্টেশন ওয়াইম্যাক্স টাওয়ার, স্টেশন টাওয়ারের মাধ্যমে 50 km এলাকা জুড়ে কভারেজ প্রদান করে। দুই, ওয়াইম্যাক্স রিসিভার কোনো কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে কিংবা ল্যাপটপের ভিতরে বিল্ট ইন অবস্থায় থাকতে পারে। ওয়াইম্যাক্স এর মাধ্যমে প্রাপ্ত সুবিধাসমূহ: ওয়াইম্যাক্স এর মাধ্যমে আমরা কি কি সুবিধা উপভোগ করে থাকি সেগুলো আমি আলোচনা করছি। এক, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল VOIP। দুই, ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন IPTV। তিন, ওয়াইফাই এর হটস্পট। চার, মোবাইল টেলিফোন সার্ভিস এবং মোবাইল ডেটা টিভি। পাঁচ, মোবাইল ইমার্জেন্সি রেসপন্স সার্ভিস। ছয়, ফাইবার অপটিক কেবলের বিকল্প পন্থা হিসাবে ব্যবহার করা যায়। ওয়াইম্যাক্স এর
সুবিধা। এক, একটি বেজ স্টেশনের মাধ্যমে হাজার হাজার ব্যবহারকারীকে ইন্টারনেট সেবা প্রদান করা হয়। দুই, তারবিহীন উপায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। তিন, এ নেটওয়ার্ক বাস্তবায়ন অনেক দ্রুত সময়ে করা সম্ভব। চার, প্রত্যন্ত অঞ্চলে সেবা প্রদান করা যায়। পাঁচ, ওয়াইফাই হটস্পটে ইন্টারনেট সেবা দেওয়া যায়। ছয়, তথ্য যোগাযোগ সেবাগুলো প্রদান করা যায়। সাত, নিরাপত্তা ইন্টারনেট সংযোগ সুবিধা প্রদান করা যায়। আট, বহনযোগ্য সংযোগ প্রদান করা যায়। নয়, অন্যান্য নেটওয়ার্কের তুলনায় খরচ কম। আইম্যাক্সের অসুবিধা। এক, একই টাওয়ারের অধীনে অনেক ব্যবহারকারী একই সময় ইন্টারনেট অ্যাক্সেসের চেষ্টা করলেও মারাত্মক ট্রাফিকের সমস্যা দেখা দেয় এবং ব্যান্ডউইথ কমে যায়। দুই, অধিক দূরত্বে সংযোগের জন্য লাইন অফ সাইট এর প্রয়োজন হয়। তিন, ডেটা রেট অত্যন্ত ধীরগতি সম্পন্ন। চার, খারাপ আবহাওয়া যেমন ঝড় বৃষ্টির কারণে এর সিগন্যালের বিঘ্ন ঘটতে পারে। পাঁচ, অন্যান্য ওয়্যারলেস যন্ত্রপাতিতে বাধার সৃষ্টি। ছয়, বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়। সাত, বাস্তবায়ন ও পরিচালন অত্যন্ত ব্যয়বহুল। ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্য। ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্য আমি বলছি। প্রথমে বলবো ওয়াইফাই। এক, এটি স্বল্প পাল্লার ওয়্যারলেস প্রযুক্তি। ওয়াইম্যাক্স এক, একটি দূর পাল্লার ওয়্যারলেস প্রযুক্তি। ওয়াইফাই দুই, এর কভারেজ ঘরের 32 মিটার এবং বাইরে 100 মিটার পর্যন্ত হতে পারে। ওয়াইম্যাক্স এর কভারেজ প্রায় 50 কিলোমিটার এলাকা জুড়ে। ওয়াইফাই তিন, হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়। ওয়াইম্যাক্স তিন, ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়। ওয়াইফাই চার, ওয়াইফাই হল 1EEE 802.11 স্ট্যান্ডার্ডের। ওয়াইম্যাক্স চার, এর স্ট্যান্ডার্ড হল 1EEE 802.16 স্ট্যান্ডার্ডের। পাঁচ, ওয়াইম্যাক্স এর গতি প্রায় 10 থেকে 50 MBPS পর্যন্ত হতে পারে। ওয়াইফাই পাঁচ, গতি কম, প্রায় 10 থেকে 50 MBPS পর্যন্ত হতে পারে। ওয়াইম্যাক্স পাস, গতি অতি দ্রুত, সাধারণত গতি অনেক দ্রুত, সাধারণত 75 MBPS হতে 1 GPS হতে পারে। ওয়াইফাই ওয়াইফাই নেটওয়ার্কে খরচ কম। ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্স নেটওয়ার্কে খরচ বেশি। দলীয় কাজ, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা ব্যবহার লিখো। ব্লুটুথ, ব্লুটুথের বৈশিষ্ট্য এবং ব্যবহার উল্লেখ করো। বাড়ির কাজ, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে লিখো। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা ব্যবহার লিখো। ব্লুটুথ কি, ব্লুটুথের বৈশিষ্ট্য ব্যবহার উল্লেখ করো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে আমি আবার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি।